এক বাপের সন্তানে থাকস, তোরা বলছিস এক বাপের ফুলা যদি হইয়া থাকস তুই, আর মার দুধ গায়ে যদি থাকস তাহলে তোর প্রোফাইল খুলিয়া তারপরে মানুষে এরকম কমেন্ট করিস, নিজের ফেস নিজের প্রোফাইল আর লক করে সেটা না আনলক করে সেটা প্রোফাইলটাকে সেটা করেছে সেটা, তারপরে বুঝবে কত দানে কত চল শুনি, তোরা আরও দিব সবাই, তোর কালে অপেক্ষা কর, দম থাকে যদি এক বাপর যদি থাকস মার দুধ খাইয়া থাকস, আর যদি কুত্তার দুধ খাইয়া থাকস তাহলে তোর প্রোফাইল তুই আনলক করতে পারত না, শুয়ারের বাচ্চা আইয়া তোর প্রোফাইলটা আনলক করিস। সো আজকে লই আইছি এক জানোয়ার রে, এটা হলো বাংলাদেশের এক নম্বর জানোয়ার, বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান জানোয়ার, কী কারণে কইছি তার প্রমাণ ঠিক আছে, তোমরা দেখো তো স্ক্রিনশট আমি তোমরা দিছি, যে স্ক্রিনশটে তোমরা দেখবা, আর বাংলাদেশে যারা আমরা ভাই বন্ধুরা আছো ভালো মানুষ যারা রয়েছ তারা এটা যাচাই করবা যে একজন ব্যক্তি একজন মহিলার মানে লাইভের মধ্যে গিয়ে কীভাবে এত খারাপভাবে কমেন্ট করতে পারে, এত খারাপ কমেন্ট, আরে শুয়ারের বাচ্চা তোরে তো কিতা কইতাম, তোর মতো মানুষ কিতা করুন লাগে জানোস নি, তোর মতো মানুষের খালি ইটা দিয়ে দোন লাগে ইটা, এটা শুনোস নি ইটা দিয়ে ইটা বড় নাম্বারের একটা যদি থাকে তো লাগাইয়া তোদের তারপরে দিত বুঝছো, তুই লোক এই ধরনের পাবলিক, আর তোর ঘরে কি মা বোন নাই রে শুয়ারের বাচ্চা, তোর কি ঘরে কি মা বোন নাই, তুই এইরকম যে একটা কমেন্ট করলে একজন মানুষের লাইভে গিয়ে একজন মানুষের পোস্টের মধ্যে গেছিলে তুই এরকম কমেন্ট করে তোর ঘরে কি মা বোন নাই, তুই তোর মারে যে এরকম কমেন্ট করতে হবে তোর মারে যে এমন কথা কইস, তোর ঘরে যদি বোন থাকে বোনটা এমন কইস, তোরা কিতা মনে করস বৌদি ডাকস মুখ দিয়া, বৌদি যে ডাকস বৌদির মানেটা কিতা, শুয়ারের বাচ্চা তোরা গেলে জুতা দিয়ে মারতো, তোরা জুতা দিয়ে মারতো শুয়ারের বাচ্চা, মানে তোরা মানুষ নামে কলঙ্ক জানোয়ারের জানোয়ার, কুকুরের বাচ্চার পাইলে আনি মনে হয়েছে জুতা খুলে বেড়ে নিলাম লে বুঝলি, একটা কমেন্ট করতে ভালো জায়গায় সুন্দরভাবে কমেন্ট কর, মানুষের মতো কমেন্ট কর, এই ধরনের জানুয়ারি কমেন্ট করিস না, আর আমি চাই বন্ধুরা যারা আছো সবাই এই পোস্ট ভিডিওটা তোমরা শেয়ার করো যাতে এই ব্যক্তির যে ব্যক্তি তার প্রোফাইল লক করে রাখছে ঠিক আছে, তোমরা তার প্রোফাইল দেখতে পারে প্রোফাইল লক করে রাখছে জানো, প্রোফাইল লক করে সেটা একজন মানুষের এটার মধ্যে কমেন্ট করে তো কেমন ধরনের মানুষ এই জানুয়ারের বাচ্চাটা ঠিক আছে, তো তোমরাই কো বন্ধুরা যারা বাংলাদেশের আছো তোমরা নিজে কো যে আমি কী কইতাম এই মানুষটারে, তোমরা ভিডিওটা এতভাবে শেয়ার করো যে তার ফ্যামিলি তার মা বোনরা তার বউ যদি থাকে বউ তার বাচ্চা যদি থাকে বাচ্চা তার দাদা কাকি সবাই যাতে দেখে দেয় কত বড় ভালো মানুষ, কত বড় ভালো মানুষের শুরু বাচ্চাটা সবাই যাতে দেখে, তার কারণে কমে তোমরা ভিডিওটা শেয়ার করো, তার যত যা যা কমেন্ট করছে সব আমি স্ক্রিনশটই লাগাই দিছি তোমাদের ঠিক আছে, তো এই স্ক্রিনশটটা আমার দেখার পরে মানে এই মানে এইগুলো দেখার পরে আর কি তারা মনে হয়েছে খালি চড় দিত ধরে সেটা মানদের বাচ্চা, মানে বিশ্বাস কথা না মানে মানুষে কীভাবে মানুষ এত মন মানুষকে এত খারাপ মানুষের যে জানুয়ার থেকেও খারাপ, এটা তো কোনো জানুয়ার থেকেও খারাপ হয়, কারণ তে যদি ভালো মানুষ হইতো তাহলে এই ধরনের ভিডিওর মধ্যে কমেন্টে করতো না মানুষের এরকম খারাপ কমেন্ট করতো না, আর মানুষে মনে করে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকাল মনে যা মনে হয় তা কইয়া দিলেই সারে কিছু না, তবে কইতাছি রে ভাই সময় আছে সুধরাইয়া যা বুঝত নেই, আনলে এই যে পাবিগুলা মানে কীভাবে খাইবে তুই তোর নিজেরও ইয়ে নাই, আর প্রোফাইলটারে আনলক কর, যদি মর্দকা বাচ্চা থাকস এক বাপের সন্তান হয়ে থাকস, তোর বলছিস এক বাপের ফুলা যদি হইয়া থাকস তুই, আর মার দুধ গায়ে যদি থাকস তাহলে তোর প্রোফাইল খুলিয়া তারপরে মানুষে এরকম কমেন্ট করিস, নিজের ফেস নিজের প্রোফাইল আর লক করে সেটা না আনলক করে সেটা প্রোফাইলটাকে সেটা করিস সেটা, তারপরে বুঝবে কত দানে কত চল শুনি, তোরে আরও দিব সবাই, তোর কালে অপেক্ষা কর, দম থাকে যদি এক বাফর যদি থাকস মার দুধ খাইয়া থাকস, আর যদি কুত্তার দুধ খাইয়া থাকস তাহলে তোর প্রোফাইল তুই আনলক করতে পারত না শুয়ারের বাচ্চা, আইয়া তোর প্রোফাইলটা আনলক করিস ঠিক আছে, আর আইয়া সেটা তারপরে এরকম কমেন্ট করিস বুঝবে তখন, তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করো তার ফ্যামিলিতে যাদের গিয়ে পৌঁছাচ্ছে হ্যাঁ কী ধরনের কমেন্ট করে মানুষের ঠিক আছে, চলো ভিডিওটা শেয়ার করবে গিয়ে সবাই।